আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক কর্মীরা আমাকে কমেন্ট করছেন যে মালয়েশিয়া শ্রমবাজার কি বন্ধ। আসলে বন্ধ নয়, বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার আবেদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিদেশি শ্রমিকদের নেওয়ার আবেদন আপাতত বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া, কারণ মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গিয়েছেন। যাওয়ার পর একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, এবং বা মার্চের প্রথম সপ্তাহে একটি বৈঠক হবে। বৈঠক হওয়ার পর আবারও শুরু হবে মালয়েশিয়ার শ্রমবাজার চালু। বা এখন অনেক কর্মীরা হতাশায় রয়েছেন যে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন কি পারবেন না। যারা যারা যাদের কলিং হয়েছে তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন, আর নতুন করে কোনো এজেন্সি পাসপোর্ট নিচ্ছে না, বা তারা নিচ্ছে কিন্তু নেওয়ার পর কিন্তু কর্মীদেরকে 5 থেকে 6 মাস লাগিয়ে দেবে। কিন্তু ভালো ভালো এজেন্সিগুলো কোনো ধরনের এখন পাসপোর্ট নিচ্ছে না, বলছে যে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্তের পর তারা পাসপোর্ট নেবে। মালয়েশিয়া ভিত্তিক বার্তা সংস্থা পানামার বরাত দিয়ে এই খবর প্রকাশ করছে মালয় মেইলের অনলাইন সংরক্ষণ। এতে বলা হয় মালয়েশিয়া কর্মসংস্থান সংশোধন আইন 2023 কার্যকর হবে এই ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকে। নতুন এই আইন গত এই মাসে মার্চে মাসে পার্লামেন্টে পাশ হবে। এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি 60 দিন থেকে বাড়ি 98 দিন করা হবে। এছাড়াও আত্মসন্তা শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হবে। এই আইন বাস্তবায়নের পর বিদেশি শ্রমিকদের আবেদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে মালয়েশিয়ার মন্ত্রীও কিন্তু বাংলাদেশ সফর করে গিয়েছেন। যাওয়ার পর তিনি বলেছেন চূড়ান্ত কোনো ঘোষণা দেন নাই, বলেছেন যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মধ্যে একটি বৈঠক হবে। এই বৈঠক হওয়ার পর কিন্তু কর্মীরা যাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন এবং সবগুলা করা হবে। তো আশা করা যাচ্ছে এ বিষয়ে কোনো হতাশ হবেন না আপনারা, যাদের যারা পাসপোর্ট করেছেন একটু ওয়েট করেন, আর যারা কিন্তু কলিং ভিসা পেয়েছেন আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। আর কোনো প্রকার হতাশা না হওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানিয়েছি, এবং বিজ্ঞপ্তি সব বিভিন্ন ধরনের এর কথা বলেছেন অন্যান্য ইউটিউব এজেন্সি, তারা বলছে ইউটিউবের দালালরা। তো এদিক থেকে খুবই গুরুত্ব সহকারে এবং খেয়াল রাখবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।